হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2017 সালের মুক্তি পাওয়া উইলিয়াম কন্টনের লেখা রোমান্টিক ফ্যান্টাসি ফিল্ম বিউটি অ্যান্ড দ্য বিস্ট। এই মুভিটির IMDb রেটিং 7.1/10 আর এই মুভিটির লাইক হার শতকরা 87%। এই 129 মিনিটের মুভিটি নির্মাণ করার জন্য বাজেট ছিল 160 থেকে 255 মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু এই মুভিটি 23 ফেব্রুয়ারি আমেরিকাতে রিলিজ হওয়ার পরে শুধুমাত্র বক্স অফিস থেকে ইনকাম করেছিল 1.26 বিলিয়ন মার্কিন ডলার। তার মানে বুঝতেই পারছেন যে মানুষের কাছে মুভিটির গ্রহণযোগ্যতা কতখানি ছিল। এই মুভির প্রথমেই ফ্রান্সের একটি আলো ঝলমলে রাজ্য দেখানো হয়, যেখানে একজন অহংকারী রাজকুমার তার আলিশান জীবনযাপন করত। তার কোনো কিছুর কমতি ছিল না। তার মহলকে আরো চকচকে বানানোর জন্য সে রাজ্য থেকে কর উসুল করত। আর রাজকুমার তার সুন্দর চেহারার কারণে সে আরো অহংকারী ছিলেন। আর তাই সে তার রাজ্যের অনুষ্ঠানে শুধুমাত্র তাদের নিয়েই পালন করতেন যারা দেখতে তার মতোই সুন্দর। আর রাজকুমার সেই সুন্দরীদের সাথে নেচে নেচে আনন্দ করছিল, কিন্তু তখন রাজপ্রাসাদের বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল। এক বৃদ্ধ মহিলা ঝড় থেকে বাঁচতে তাদের রাজ্যে দরজা খুলে প্রবেশ করে, যার কারণে বাতাসে সব আলো নিভে যায়। এবং রাজকুমারের আনন্দে বাধা দেওয়ার জন্য বৃদ্ধ মহিলার উপর রাজকুমার রেগে যায়। আর সে বৃদ্ধ মহিলা রাজকুমারের সৌন্দর্যের কারণে রাজকুমারকে সম্মান দেওয়ার জন্য একটি গোলাপ ফুল দেয়। কিন্তু তার খারাপ চেহারা দেখে রাজকুমার এবং তার মহলের লোকজন হাসতে থাকে এবং বৃদ্ধা মহিলার দেয়া গোলাপ ফুল ছুঁড়ে ফেলে দেয়। আর তখন বৃদ্ধা মহিলা তাকে বোঝানোর চেষ্টা করে যে মানুষের প্রকৃত সৌন্দর্য থাকে হৃদয়ে, চেহারাতে নয়। আর রাজকুমার যখন তার কথায় হাসতে থাকে, তখন সে বৃদ্ধা মহিলা রূপ নেয় এক সুন্দরী জাদুকারিণীতে। আর তখন রাজকুমার তার কাছে মাপ চায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আর জাদুকারিণীর আর বুঝতে বাকি থাকে না যে রাজকুমারের মনে কোনো ভালোবাসা নেই, যার কারণে সেই জাদুকারিণী রাজকুমারকে অভিশাপ দিয়ে একটি জানোয়ার বা বিস্টে রূপান্তর করে দেয়। আর বৃদ্ধাকে দেখে যারা হাসছিল তাদের বিভিন্ন আসবাবপত্রে রূপান্তর করে দেয়। আর পুরো রাজ্য থেকে আলো সরিয়ে একটি বরফের রাজ্যে পরিণত করে দেয়। মহলের বাইরের লোক জাদুর কারণে রাজকুমারকে ভুলে যায়। আর রাজকুমারকে এই জানোয়ারের রূপ থেকে মানুষের রূপ ধারণ করার উপায়ও তাকে বলে যায়। আর এর উপায় ছিল যে তাকে যে গোলাপ দিয়েছিল সেই গোলাপের শেষ পাপড়ি ঝরে যাওয়ার আগে যদি কোনো মেয়ে জেনে শুনে এই জানোয়ারকে ভালোবাসে, তাহলে সে আবার মানুষের রূপান্তর হবে এবং পুরো রাজ্য এই জাদুমায়া থেকে মুক্ত হবে। আর শেষ পাপড়ি ঝরে যাওয়া পর্যন্ত তাকে যদি কেউ ভালো না বাসে, তাহলে রাজকুমার আর মানুষ হতে পারবে না, সে জানোয়ার অবস্থায় মারা যাবে। কিন্তু অনেক বছর কেটে যায়, কোনো লোক সেই রাজ্যে প্রবেশ করে না। আর তারপরে একটি ছোট গ্রাম দেখা যায়, আর সেই গ্রামে একটি মিষ্টি মেয়ে দেখা যায় যার নাম বেল। আর সে খুবই ভালো মনের একজন মানুষ, যে গ্রামের অন্য সবার থেকে ভিন্ন ছিল। আর তার সবচেয়ে প্রিয় শখ ছিল বিভিন্ন ধরনের রোমান্টিক বই পড়া, কারণ তার বই পড়লে তার দুনিয়াটা অনেক বড় মনে হতো। আর বেল ছোট ছোট বাচ্চাদের বই পড়া শেখাত, যা তাকে অনেক আনন্দ দিত। আর এই বেলের পিতা একজন ডিজাইনার ছিলেন, যে বিভিন্ন ছবি সহ নানা কিছু তৈরি করতেন। আর সেই গ্রামেই একটা বদমাশ ছিল যার নাম গ্যাস্টন, যে বেলকে খুবই পছন্দ করত। কিন্তু বেল তাকে পাত্তা দিত না, কারণ বেল জানত যে গ্যাস্টন দেখতে সুন্দর হলেও গ্যাস্টন মনের দিক থেকে একটা জানোয়ারের মতো। আর বেল বাহিরের সৌন্দর্য থেকে মানুষের হৃদয়ের সৌন্দর্যকে বেশি পছন্দ করত, কারণ তার ভেতরে বইয়ের জ্ঞান ছিল। গ্যাস্টনের সুন্দর চেহারার কারণে গ্রামের মেয়েরা গ্যাস্টনকে খুবই পছন্দ করত, কিন্তু বেল তাকে একদমই সহ্য করতে পারত না। আর বেলের সবচেয়ে পছন্দের ফুল ছিল গোলাপ ফুল। আর তাই তার পিতা বাজারে যাওয়ার সময় প্রতিদিনের মতো তার পিতাকে একটি গোলাপ আনতে বলে। আর বেলের বাবা বাজারে গেলে এই সুযোগে গ্যাস্টন বেলের কাছে আসে আর তাকে বিবাহের প্রস্তাব দেয়, কিন্তু বেল তাকে মানা করে দেয়। আর বেল তার ঘরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়, যার ফলে গ্যাস্টন সেখান থেকে রাগ হয়ে চলে যায়। আর বেলের পিতা জঙ্গলের রাস্তায় পথ হারিয়ে সেই অভিশপ্ত রাজ্যের পথে ঢুকে পড়ে, যেখানে সবসময় তুষার পড়ত। আর হঠাৎই পথের মধ্যে একদল নেকড়ে বেলের পিতাকে খাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু তার ঘোড়া ফিলিপস নেকড়েদের হাত থেকে বেলের বাবাকে বাঁচিয়ে নিয়ে আসে। কিন্তু ততক্ষণে বেলের পিতা সেই অভিশপ্ত রাজ্যের কাছাকাছি চলে আসে। আর তুষারপাতের কারণে সে ঠান্ডায় জমে যাচ্ছিল, তাই সে কারো অনুমতি না নিয়েই সেই মহলে প্রবেশ করে বসে। আর সে নিজে নিজেই বলতে থাকে যে আমি একটা মুসাফির, তুফান থেকে বাঁচার জন্য আমার একটা আশ্রয় দরকার। কিন্তু মহল থেকে কোনো সারা শব্দ আসে না। আর যখন সে টেবিলে খাবার দেখে খাবার খেতে বসে যায়, তখনই একা একা একটি চায়ের কাপ এগিয়ে আসে, যার ফলে সে ভয়ে সেখান থেকে পালাতে থাকে। আর তখনই মহলের বাইরে গোলাপের বাগান দেখতে পায়। সেখান থেকে তার মেয়ের জন্য একটি গোলাপ ছিঁড়তে সেখানে সেই রাজ্যের অভিশপ্ত জানোয়ার বা সেই বিস্ট চলে আসে আর তাকে ধরে নিয়ে যায়। আর তার ঘোড়া ফিলিপস সেখান থেকে গ্রামে ফিরে আসে এবং বেল ঘোড়া দেখে বুঝতে পারে যে তার বাবার কোনো বিপদ হয়েছে, তাই সে তার বাবার কাছে আসার জন্য ঘোড়ায় চড়ে রওনা হয়ে যায়। আর সেই রাজ্যে প্রবেশ করতেই তার বাবাকে দেখতে পায় যে তাকে বন্দী করে রাখা হয়েছে। আর তখনই সেখানে সেই জানোয়ার চলে আসে এবং বলে যে তোমার বাবা একজন চোর, সে গোলাপ চুরি করেছে,
তাই তাকে সারা জীবনের জন্য আমি বন্দী করে রেখেছি। আর তখন বেল বলে যে তুমি একটা গোলাপের কারণে এত বড় সাজা কেন দিচ্ছ। আর তখন বিস্ট বলে যে একটি গোলাপের কারণে আমার আজ এই অবস্থা। আর তখন বেল বলে যে কে তুমি, তোমার চেহারা দেখাও। তখন তার চেহারা দেখে বেল চমকে যায় আর বলে তুমি এত বড় জালিম যে একজন মেয়েকে তুমি তার বাবার সাথে দেখা করতে দেবে না। আর তখন বিস্ট সেই লক আপের দরজা খুলে দেয় আর চালাকি করে তার বাবাকে মুক্ত করে বেল নিজেই বন্দী হয়ে যায়। আর সে ভেবেছিল যে এখান থেকে সে আর কখনো মুক্তি পাবে না। আর তখনই সেই কয়েদখানায় জাদুবদ্ধ একটি মোমবাতির স্টান আসে এবং তাকে বলে যে আপনি আপনার রুমে আসুন। তার কথা শুনে বেল হতবাক হয়ে যায় আর তাকে সত্যি সত্যি একটি কামরায় নিয়ে যায় যেটা খুবই সুন্দর ছিল। আর তখনই ফেদার ডাস্টার আর মোমবাতির কথা শুনে বেল বুঝতে পারে যে তারা মানুষ থেকেই অভিশাপের কারণে এই আসবাবপত্রে পরিণত হয়েছে আর তারা একে অপরকে খুবই ভালোবাসত। আর তখন ঘরের জিনিসপত্র তার সাথে কথা বলতে থাকে যা বেলকে খুবই আনন্দ দিচ্ছিল। আর জীবন্ত আলমারি তাকে দেখে খুবই খুশি হয় এবং তাকে সাজিয়ে দেয়, কিন্তু অদ্ভুত সাজ বেলের পছন্দ হয় না। বেল তার ঘরের জানালা দিয়ে পালানোর চেষ্টা করছিল আর অন্যদিকে গ্যাস্টন বেলকে নিয়ে নানা ধরনের স্বপ্ন দেখতে থাকে। আর তখনই সেখানে বেলের বাবা হাজির হয় এবং সে সবাইকে বলে যে এক অদ্ভুত জানোয়ার তার মেয়েকে বন্দী করেছে আর সে রাজ্যে জুন মাসে তুষার পড়ছে। কিন্তু তার এই কথা গ্যাস্টন সহ তার গ্রামের কেউ বিশ্বাস করে না, কিন্তু গ্যাস্টন বেলের কথা শুনে বেলের বাবার কথা মতো সেই পথে রওনা হয়। আর অন্যদিকে বিস্ট তার প্রাসাদে বেলের জন্য খাবার আয়োজন করে আর তখন বেলের ঘরে গিয়ে বিস্ট তার সাথে খাবার খেতে বলে, কিন্তু বেল বলে যে তুমি আমার বাবাকে সাজা দিয়েছ, আমাকে বন্দী করেছ, তোমার মতো বিস্টের সাথে আমি খাবার খাবো না, যদি আমি না খেয়ে মরেও যাই। আর তখন বিস্ট রাগ হয়ে যায় এবং বলে যে তুমি না খেয়েই মরবে। কিন্তু তার মহলের আসবাবপত্র যারা আগে মানুষ ছিল তারা বিস্টকে বলে যে হুজুর আপনি ভালোবাসার সাথে বেলকে খাবার খেতে বলুন, কারণ এই বেলই হয়তো আপনাকে অভিশাপ থেকে মুক্ত করতে পারে। কিন্তু বিস্ট সেখান থেকে রাগ করে তার সেই অভিশপ্ত গোলাপ ফুলের কাছে চলে আসে আর সেখানে একটি জাদুর আয়না ছিল আর সেই আয়নাতে বিস্ট বেলকে দেখতে চায় এবং সেই আয়নাতে বিস্ট বেলের ছবি দেখতে থাকে কারণ বেলকে বিস্টের ভালো লেগে গেছে। আর তখনই সেই অভিশপ্ত গোলাপ থেকে আরেকটি পাপড়ি ঝরে যায়, তার সাথে সাথে রাজ্যে একটু একটু করে ধস নামতে শুরু করে। আর তখন চায়ের কেটলি বলে যে এত ঘাবড়িও না, এখনো আমাদের হাতে অনেক সময় আছে। আর সেই কেটলির সাথে একটি কাপ ছিল যেটা ওই কেটলির ছেলে যে মানুষ হওয়ার জন্য ছটফট করত সবসময়। আর বেল তার ঘরের জানালা দিয়ে পালানোর সময় তার ঘরে সে চায়ের কাটলি প্রবেশ করে, তাকে বলে যে তুমি অনেক দূরে যাবে, যাওয়ার আগে এক কাপ চা পান করে যাও। আর তখন বেলকে সে চায়ের কেটলি বলে যে তুমি একটু খানাও খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তখন বেল বলে যে বিষ্ট আমাকে বলেছে সে আমাকে খাবার না খাইয়ে মেরে ফেলবে। তখন সে চায়ের কেটলি বেলকে বলে যে লোকে রাগ করে কত কিছুই না বলে। আর বেলকে মহলের সবাই আনন্দ দিয়ে খাবার খাওয়ায় আর খাবার খেয়ে বেল মহলে ঘুরতে থাকে। আর তখনই সেই অভিশপ্ত গোলাপের কাছে আসে আর তখনই সেখানে বিষ্ট চলে আসে এবং জোরে জোরে চিল্লাতে থাকে এবং বেলকে বলে যে তুমি এখানে কি করছো, আর এই গোলাপের সাথে তুমি কি করছো আমাকে এখনই বলো। আর বলে যে এই গোলাপ কতটা ভয়ঙ্কর তুমি কি জানো, তুমি এখনই চলে যাও এখান থেকে। বেল ভয় পেয়ে সেখান থেকে চলে আসে আর বেল সেই মহল থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ঘরের সবাই তাকে থামানোর চেষ্টা করে এবং বেলকে বলে যে বাইরে বিপদ আছে, তুমি বাইরে যেও না। কিন্তু বেল তাদের কথা না শুনে সেই মহল থেকে বেরিয়ে যায়। কিন্তু বাইরে যেতেই নেকড়ের পাল তাকে ঘিরে ধরে আর একটা নেকড়ে তাকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ে। তখনই সেখানে বিস্ট চলে আসে আর সে নেকড়েদের হাত থেকে বেলকে বাঁচিয়ে দেয়, কিন্তু ততক্ষণে বিস্টের শরীরে অনেকগুলো নেকড়ের কামড় ও আঁচড় বসিয়ে দেয় যার কারণে বিস্ট একদম নিস্তেজ হয়ে যায়। ততক্ষণে বেলের আর বুঝতে বাকি থাকে না যে সে দেখতে জানোয়ারের মতো হলেও তার ভেতর একটা মানুষের আত্মা রয়েছে। আর বেল তখন না পালিয়ে তাকে ঘোড়ায় চড়িয়ে মহলের পথে রওনা হয় আর তারপরে দেখা যায় বেলের পিতার সাথে গ্যাস্টন জঙ্গলে পথ হারিয়ে গেছে কারণ বেলের পিতা ঠিকমতো পথের কথা বলতে পারছে না, যার কারণে গ্যাস্টন রেগে যায় এবং বলে যে আমি তোমার মেয়ে বেলকে বিয়ে করব আর সে গ্রামেই আছে, তুমি আমাদের ভুল পথে নিয়ে এসেছো। তখন বেলের বাবা বলে যে তোমার বেলকে বিয়ে করার স্বপ্ন কখনোই পূরণ হবে না। তখন বেলের বাবাকে গ্যাস্টন মারধর করে একটি গাছের গোড়ায় বেঁধে ফেলে রেখে যায় আর অভিশপ্ত মহলে বিস্ট নেকড়ের কামড়ের ব্যথায় কাতরাতে থাকে এবং বেলকে বলে যে তোমার কারণে আমার এই অবস্থা, তুমি পালাতে না গেলে এরকমটা হতো না। তখন বেল বলে যে দোষ তোমার, তুমি কেন জোরে জোরে আমাকে ধমকাচ্ছিলে, এজন্যই তো আমি ভয় পেয়ে পালাতে চেয়েছিলাম। আর বেল যখন নিচে আসে তখন বিস্টের যত্ন নেওয়ার জন্য মহলের সব আসবাবপত্র তাকে ধন্যবাদ জানায়। তখন বেল বলে যে তোমরা তার ভুলের কারণে কষ্টে আছো, কেন তোমরা এখনো তার দেখাশোনা করছো। তখন সে চায়ের কেটলি বলে তার কোনো দোষ নেই, ছোটবেলায় তার মা মারা যায় যার কারণে তার নিষ্ঠুর পিতা তাকে নিষ্ঠুরতা শিক্ষা দিয়েছে, এখানে তার কোনো দোষ নেই। আর বেল বলে যে আচ্ছা আমি তোমাদের কিভাবে মুক্ত করব, আমাকে কোনো উপায় বলে দাও। তখন সে কেটলি বলে যে আমাদের নিয়ে তুমি চিন্তা করো না, যার ভাগ্যে যা আছে তাই হবে। এর কারণ হচ্ছে বিস্ট তখনই অভিশাপ মুক্ত হবে যখন কেউ তার এই অভিশাপের কথা না জেনেই তাকে ভালোবাসবে।
তারপরেই বেলের বাবাকে গ্রামের আগ্রাথা নামক এক ভিখারি গাছতলা থেকে বেলের বাবাকে নিয়ে আসে এবং তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করে ফেলে। আর এদিকে অভিশপ্ত মহলে বিশ্রাম নিচ্ছিল বিস্ট, আর তার পাশে বসেছিল বেল। আর বেল মনে মনে একটি বইয়ের কিছু রোমান্টিক কবিতা পড়ছিল, কিন্তু বেল এক লাইন বলতেই বিস্ট পরবর্তী লাইন বলে দেয়, যা দেখে বেল অবাক হয়ে যায় এবং তাকে বলে যে তুমি কিভাবে জানলে এই কবিতা। তখন বিস্ট বলে এটি আমি বইতে পড়েছিলাম। এরপরে বিস্ট বেলকে তার লাইব্রেরিতে নিয়ে আসে, যেখানে সব ধরনের বই ছিল, যা দেখে বেল খুবই খুশি হয়ে যায়। আর বিস্ট বলে যে এখানকার সব বই তোমার। আর তখন বেল বলে যে তুমি কি এখানকার সব বই পড়েছ? তখন বিস্ট বলে যে সব পড়িনি, তবে তোমার মাথায় যত চুল আছে ততগুলো বই পড়েছি। তারপরে বেলের সাথে খাবার খেতে বসে বিস্ট, কিন্তু বিস্ট মানুষের মতো করে খাবার খেতে ভুলে গিয়েছে। আর এরপরে বেল বিস্টকে সহজ করে মানুষের মতো করে খাবার খাওয়াতে শেখায়। এরপরে বিস্ট একটি রোমান্টিক বই পড়ছিল, কিন্তু বিস্ট বেলকে দেখে বইটি লুকিয়ে ফেলে, কিন্তু বেল বুঝতে পারে যে সে কোনো রোমান্টিক বই পড়ছিল। আর এরপরেই বিস্ট বেলকে তার লাইব্রেরিতে নিয়ে আসে। আর বিস্টের কাছে একটি জাদুর বই ছিল, যেটা দিয়ে টাইম ট্রাভেল করা যেত। আর সেই বইয়ের মাধ্যমে বেল তার ছোটবেলার জন্মস্থান প্যারিসে যায় এবং সেখানে তার ছোটবেলার বিভিন্ন জিনিসপত্র দেখতে পায়, যা দেখে বেল বিস্টের উপর অনেক খুশি হয়ে যায়। আর বেলের পিতা গ্রামে গিয়ে গ্যাস্টনের কথা সবাইকে বলে দেয়, যে সে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, যার সাক্ষী ছিল সে ভিক্ষুক মহিলা যার নাম অ্যাগ্রাথা, যে তাকে বাঁচিয়েছিল। কিন্তু গ্যাস্টন বলে যে এই ভিখারির কথা কে বিশ্বাস করবে। তখন বেলের বাবা বলে যে তোমরা গ্যাস্টনের বন্ধু লাভোর কাছে প্রশ্ন করো, সেও সবকিছু দেখেছে। কিন্তু লাভু সত্যি কথা বলতে গেলে গ্যাস্টন তার বন্ধু লাভুকে বাধা দেয়, যার কারণে সে সত্যি কথা বলতে পারে না, যার ফলে বেলের বাবাকে গ্যাস্টন পাগল প্রমাণ করার চেষ্টা করতে শুরু করে। আর এখান থেকে আবারও কাহিনী শিফট হয় অভিশপ্ত মহলে, যেখানে মহলের সবাই বিস্টকে বুদ্ধি দিতে থাকে যে আপনি রোমান্টিকতার সাথে বেলের মন জিতে নেন, তাহলেই তো সব ঠিক হয়ে যায়। আর সবাই মিলে বিস্টকে চুল কেটে দেয়, শিং চকচক করে দেয়, তার নখ পরিষ্কার করে দেয়, তার দাঁত মেজে দেয়, যার কারণে বিস্ট খুশি হয়ে যায়। কিন্তু শেষে সবাই বলে যে এগুলো যথেষ্ট নয়, আপনাকে আরও সুন্দর হতে হবে। আর তখন বিস্ট ও বেলকে একটি অসাধারণ সাজে দেখা যায় এবং তারা দুজনে একটি অসাধারণ রোমান্টিক সময় পার করে। আর তখন বিস্ট বলে যে আমি কিভাবে আশা করতে পারি যে আমার মতো একটা জানোয়ারকে তোমার মতো একটা সুন্দরী মেয়ে ভালোবাসবে। তখন বেল বলে যে এটা হতে পারে, এটা অসম্ভব কিছু নয়, আর এটা বেল মন থেকেই বলেছিল। তখন বিস্ট বলে যে তুমি আমার মতো একটা জানোয়ারের সাথে খুশি থাকতে পারবে সারা জীবন? তখন বেল বলে যে কারো স্বাধীনতা কেড়ে নিলে কেউ কি খুশি থাকতে পারে? তখন বেল বলে যে আমার বাবাকে খুব দেখতে ইচ্ছা করছে। তখন বিস্ট তাকে তার জাদুর আয়নাতে তার বাবাকে দেখায়, কিন্তু বেল দেখতে পায় যে গ্রামের লোক তার বাবাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। আর তখন বেল বলে যে আমার বাবা বিপদে আছে। তখন বিস্ট বলে ঠিক আছে, তাহলে তুমি তোমার বাবার কাছে যাও। আর বেল চলে গেলে বিস্ট ভেবেছিল বেল আর ফিরে আসবে না। আর বিস্ট সবার কাছ থেকে মাপ চেয়ে নেয় এবং বলে যে আমি বেলকে মুক্ত করে দিয়েছি, কিন্তু তোমাদের মুক্ত করতে পারলাম না, আমাকে তোমরা মাফ করে দিও। আর বিস্ট বলে যে আর কোনো কিছুই পরিবর্তন হবে না, আর মানুষ হওয়ার সকল আশা ভরসা সে বাদ দিয়ে দেয়। আর এখান থেকে কাহিনী শিফট হয়ে যায় বেলের গ্রামে, যেখানে গ্যাস্টন বেলের বাবাকে বলে যে তুমি তোমার মেয়েকে আমার হাতে তুলে দাও, আমি তোমাকে মুক্ত করে দিব। তখন সেখানে বেল পৌঁছে যায় এবং বলে যে আমার বাবা পাগল নয়, তোমরা তাকে ছেড়ে দাও। তখন গ্রামের সবাইকে সে জাদুর আয়নাতে বিস্টকে দেখায়, কিন্তু গ্রামের মানুষ তাকে ভুল বোঝে এবং বলে যে সে জানোয়ার বেলের উপর কালো জাদু করেছে এবং বেলকেও তার বাবার সাথে বন্দী করে রাখে। আর অভিশপ্ত মহলে সবাই মিলে হামলা করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর এই ফাঁকে বেল এবং তার পিতা পালিয়ে যায়, আর সবাই মিলে মহলে প্রবেশ করে মহল ভাঙচুর করে, কিন্তু মহলের আসবাবপত্র তাদের উপর পাল্টা আক্রমণ চালায়, যার কারণে গ্যাস্টনের দল তাদের সাথে পেরে ওঠে না। কিন্তু গ্যাস্টন ততক্ষণে বিস্টের কাছে ছাদে চলে আসে এবং বিস্টকে মিথ্যা বলে যে আমাকে বেল পাঠিয়েছে তোমাকে মারার জন্য, আর তুমি কিভাবে ভাবলে যে তোমার মতো একটা জানোয়ারকে বেল ভালোবাসবে। আর গ্যাস্টন বিস্টকে পিস্তল দিয়ে গুলি করে দেয়, আর অল্পের জন্য বিস্ট নিচে পড়তে পড়তে প্রাণে বেঁচে যায়। আর যখন গ্যাস্টন তীর বের করছিল বিস্টকে মারার জন্য, তখনই বেল পকেট থেকে তীরের শলাকা নিয়ে ভেঙে ফেলে, আর বিস্ট তখন বুঝতে পারে যে বেল তাকে মারতে চায়নি। আর তখনই বিস্ট গ্যাস্টনকে গলা ধরে একদম ছাদের কিনারায় নিয়ে আসে, আর গ্যাস্টন তার কাছে প্রাণ ভিক্ষা চায়, আর বিস্ট তাকে ছেড়ে দেয়। কিন্তু গ্যাস্টন আবারও বিস্টকে গুলি করে দেয়, কিন্তু গ্যাস্টন যেখানে দাঁড়ানো ছিল সেখান থেকে ধস নামার কারণে গ্যাস্টন নিচে পড়ে মারা যায়। আর বেল বিস্টকে বলে যে আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, কিন্তু বিস্ট বলে যে আমাকেই এখন তোমাকে ছেড়ে চলে যেতে হবে। আর তখনই গোলাপের শেষ পাপড়িটি ঝরে পড়ে যায় এবং মহলের সবাই প্রাণ হারাতে থাকে। আর বেল বিস্টকে বলে যে আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আর এই কথা বলার সাথে সাথেই বিস্ট একটি সুন্দর রাজকুমারে পরিণত হয়ে যায়, আর রাজপ্রাসাদে আলো ফিরে আসে, আর সবাই বিভিন্ন জিনিসপত্র থেকে মানুষের রূপান্তর হতে থাকে। তার সাথে সাথে রাজ্যে তুষারের পরিবর্তে আলো ফিরে আসে,
আর একে একে সবাই মানুষের রূপান্তর হতে থাকে আর পুরো রাজ্য অভিশাপ থেকে মুক্ত হতে থাকে আর সবাই সবার ভালোবাসার মানুষকে ফিরে পায় আর পুনরায় সেই রাজ্য মিলনমেলায় পরিণত হয় আর মহলে আনন্দ উৎসব শুরু হয়ে যায়। রাজকুমার আর বেয়াল সুখে শান্তিতে তাদের জীবন কাটাতে থাকে আর এখানেই মুভিটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন আর এই ধরনেরই মজার মজার সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।